প্রিয় শিক্ষার্থীরা, ওয়ার্ল্ড স্কুল অফ বাংলাদেশে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের পেজ 17 পড়ব। আর এই লেকচারটা শোনার সাথে সাথে তুমি যদি তোমার সামনের বইটা, বইয়ের পাতাটা খুলে নাও, তাহলে আমাদের এই লেকচারটা ফলো করতে তোমাদের অনেক সুবিধা হবে। এবার চলো আমরা পেজ 17 কী আছে পড়া যাক। আমরা প্রথমে ছবিতে দেখতে পাচ্ছি ওয়ুড। ওয়ুড মানে হচ্ছে কাঠ বা কাঠের কতগুলো গুঁড়ি। সেখান থেকে দেখতে পাচ্ছি কী তৈরি হচ্ছে, চেয়ার, অর্থাৎ কাঠের গুঁড়ি থেকে চেয়ার তৈরি হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছি গ্লাস, অর্থাৎ কাঁচ, কাঁচ থেকে কী তৈরি হচ্ছে, গ্লাস ওয়্যার, অর্থাৎ কাঁচের জিনিসপত্র। এই জায়গায় দেখতে পাচ্ছি একটি কাঁচের গ্লাস, এটা হচ্ছে গ্লাস ওয়্যার। তোমাদের বাড়িতে যদি কাঁচের প্লেট থাকে সেটাও একটা গ্লাস ওয়্যার। তাহলে কাঁচ থেকে বিভিন্ন কাঁচের যে জিনিসপত্র তৈরি হচ্ছে সেটা এখানে এই ছবিতে বোঝানো হচ্ছে। হোয়াট ইজ ম্যাটার, ম্যাটার অর্থ হচ্ছে পদার্থ। তাহলে হোয়াট ইজ ম্যাটারের অর্থ হচ্ছে পদার্থ কি। অল থিংস অফ দ্য আর্থ আর মেড অফ ম্যাটার। অল থিংস মানে সব কিছু, থিংস মানে জিনিসপত্র, তাহলে অল থিংস মানে সব জিনিসপত্র বা সব কিছু। অফ দ্য আর্থ, আর্থ অর্থ হচ্ছে পৃথিবী, পৃথিবীর সব কিছুই। আর মেড অফ ম্যাটার, মেড অফ এই বাক্যাংশ অর্থ হচ্ছে কী দিয়ে তৈরি, মেড অফ ম্যাটার অর্থাৎ পৃথিবীর সব কিছুই বিভিন্ন উপাদান দিয়ে তৈরি। থিংস সাচ অ্যাজ পেন্সিল, চেয়ার, টেবল, ওয়াটার গ্লাস অ্যান্ড ব্ল্যাকবোর্ড আর মেড অফ ম্যাটার। থিংস মানে কোন ধরনের জিনিস, যেমন ধরো পেন্সিল অথবা চেয়ার অথবা টেবিল অথবা পানির গ্লাস অথবা ব্ল্যাকবোর্ড, এরা সব কিছুই বিভিন্ন উপাদান দিয়ে তৈরি। আ চেয়ার ইজ মেড অফ উড অ্যান্ড আ ওয়াটার গ্লাস ইজ মেড অফ গ্লাস। আ চেয়ার মানে একটা চেয়ার কী দিয়ে তৈরি, উড বা কাঠ দিয়ে তৈরি। অ্যান্ড আ ওয়াটার গ্লাস, পানির যে গ্লাস, ওয়াটার গ্লাস কী দিয়ে তৈরি, মেড অফ গ্লাস অর্থাৎ কাঁচ দিয়ে তৈরি। ম্যাটার হ্যাজ ওয়েট অ্যান্ড টেকস আপ স্পেস। ম্যাটার মানে হচ্ছে জিনিসপত্র, জিনিসপত্রের কী আছে, ওজন রয়েছে, ওয়েট মানে হচ্ছে ওজন। অ্যান্ড টেকস আপ স্পেস, স্পেস মানে হচ্ছে জায়গা, জায়গা নেয়া। এখানে টেকস আপ মানে হচ্ছে দখল করা, টেকস আপ এই বাক্যাংশ অর্থ হচ্ছে কোনো একটা জায়গা দখল করে নেওয়া। তাহলে আমরা কী শিখলাম এই বাক্যটিতে, ম্যাটার হ্যাজ ওয়েট, পদার্থের ওজন রয়েছে, অ্যান্ড টেকস আপ মানে জায়গা দখল করে, টেকস আপ স্পেস, স্পেস মানে কোনো একটা স্থান। প্রপার্টিজ অফ ম্যাটার, প্রপার্টিজ অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। ইতিমধ্যে আমরা শিখেছি ক্যারেক্টারিস্টিক্স অর্থ বৈশিষ্ট্য, আবার প্রপার্টিজ অর্থ বৈশিষ্ট্য। প্রপার্টিজ অফ ম্যাটার, পদার্থের বৈশিষ্ট্য। অল ম্যাটার্স হ্যাভ সাম কমন প্রপার্টিজ। অল ম্যাটার্স মানে সব পদার্থরই কতগুলো কমন প্রপার্টিজ অর্থাৎ কতগুলো সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ সব পদার্থের মধ্যেই এই সমস্ত প্রপার্টিজ বা বৈশিষ্ট্য দেখা যায়। যেহেতু সব পদার্থের মধ্যে, সব ম্যাটারের মধ্যেই দেখা যায়, এই জন্য এগুলোকে আমরা ইংরেজিতে বলি কমন প্রপার্টিজ বা সাধারণ বৈশিষ্ট্য। ওয়েট, শেপ, সাইজ অ্যান্ড ভলিউম আর প্রপার্টিজ। তাহলে এই বাক্যটিতে আমরা কী শিখলাম, ওয়েট মানে হচ্ছে ওজন, শেপ মানে হচ্ছে আকৃতি, সাইজ মানে হচ্ছে আকার, অ্যান্ড ভলিউম, ভলিউম মানে হচ্ছে আয়তন। এগুলো হচ্ছে প্রপার্টিজ মানে বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে ম্যাটার অর্থাৎ পদার্থের কমন প্রপার্টিজ বা সাধারণ বৈশিষ্ট্যগুলো। আমরা এখানে এই যে ছবিটি দেখতে পাচ্ছি বইয়ের পাতায়, সেখানে আমরা প্রপার্টিজ অর্থাৎ পদার্থের যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে তার তিনটি বৈশিষ্ট্য বা প্রপার্টিজ আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে ওয়েট, ওয়েট মানে হচ্ছে ওজন। আমরা দেখতে পাচ্ছি একটি ইটের ছবি, ইট হচ্ছে ভারী, হেভি। পরে দেখতে পাচ্ছি বেলুন, বেলুন হচ্ছে হালকা, লাইট। তাহলে আমরা কী শিখলাম এই জায়গায়, যে ওয়েট মানে ওজন হচ্ছে ম্যাটারের অর্থাৎ পদার্থের একটা প্রপার্টি। এই জায়গায় দেখতে পাচ্ছি ইটের প্রপার্টিটা হচ্ছে, মানে সেই ওয়েটের কথা চিন্তা করলে এটা হচ্ছে হেভি মানে ভারী, আর বেলুন হচ্ছে লাইট। আমরা ছবিতে ম্যাটার অর্থাৎ পদার্থের দ্বিতীয় যে প্রপার্টিটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শেপ বা আকৃতি। এই জায়গাতে আমরা দুটি শেপ দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি একটি ফুটবল, ফুটবলের শেপটি হচ্ছে স্ফেয়ার বা গোলকের মতো। এর পরের যে ছবিটি দেয়া আছে এটাকে রুবিক্স কিউব বলে। তাহলে এই যে রুবিক্স কিউব, এর যে আকৃতিটা এবং ফুটবলের যে আকৃতি, সে তাদের আকৃতি আলাদা আলাদা। প্রথমটা হচ্ছে ঘন, পরেরটা হচ্ছে একটা
গোলক, গোলাকার। এর পরের যে আমরা পদার্থের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভলিউম বা আয়তন। এখানে দুটি গ্লাসের ছবি দেয়া আছে, একটি গ্লাস এ বেশি পানি ভরা, আরেকটি গ্লাসে পানি খানিকটা কম। এই গ্লাসের ভেতরে যে তরল রয়েছে সেটা কি করছে, একটা আয়তন দখল করছে, যেখানে যে তরল কম আয়তন দখল করছে সেটা নিচে লেখা আছে লেস বা কম, আর যে তরলটা বেশি আয়তন দখল করছে সেটা আমরা লেখা দেখছি মাচ, মানে বেশি। অল ম্যাটার্স হ্যাভ ওয়েট অ্যান্ড অকিপাই স্পেস, অর্থাৎ অল ম্যাটার্স সমস্ত পদার্থ হ্যাভ ওয়েট, তাদের কি রয়েছে, ওজন রয়েছে, অ্যান্ড অকিপাই স্পেস, অকিপাই অর্থ হচ্ছে দখল করা, সমস্ত পদার্থ একটি আয়তন দখল করে। সাম আর হেভি বাট আদার্স আর লাইট, হেভি অর্থ হচ্ছে ভারী, লাইট অর্থ হচ্ছে হালকা। তাহলে কিছু পদার্থ হচ্ছে ভারী, আমরা ছবিতে দেখতে পাচ্ছি ইট বা ব্রেক, ব্রেক হচ্ছে ভারী কিন্তু বেলুন হচ্ছে লাইট। সাম আর রাউন্ড অর স্কোয়ার, কিছু পদার্থের আকৃতি হচ্ছে গোলাকার অথবা কিছু পদার্থের আকৃতি হচ্ছে চৌকোনা, অর্থাৎ চারটি কোণা রয়েছে সেটাকে আমরা বাংলায় বলি চৌকোনা। সাম আর সফট অর হার্ড, কিছু পদার্থ হচ্ছে সফট, সফট মানে হচ্ছে নরম, আর কিছু পদার্থ হচ্ছে হার্ড অর্থাৎ শক্ত। ডিসকাশন, আলোচনা, হোয়াট আর আদার প্রপার্টিজ অফ ম্যাটার, আদার প্রপার্টিজ মানে হচ্ছে অন্যান্য বৈশিষ্ট্য, ম্যাটার বা পদার্থের আর কোন কোন বৈশিষ্ট্য রয়েছে। ওয়ান, মেক আ লিস্ট অফ আদার প্রপার্টিজ অফ ম্যাটার, অর্থাৎ পদার্থের অন্যান্য আর কোন কোন বৈশিষ্ট্য রয়েছে তার একটা তালিকা তোমাকে তৈরি করতে হবে। টু, শেয়ার ইওর আইডিয়াস উইথ দ্য ক্লাসমেটস, এবং তোমার সেই আইডিয়াগুলোকে তোমার শ্রেণীকক্ষের অন্যান্য সহপাঠীর সাথে শেয়ার করতে হবে। আমরা আগেই শিখেছি ক্লাসমেটস অর্থ হচ্ছে সহপাঠী। তাহলে আমরা পেজ 17 যেটা শিখলাম সেটা হচ্ছে ম্যাটার বা পদার্থ কি। আমরা শিখলাম যে আমাদের চারপাশে অল থিংস, আমাদের চারপাশে যা কিছু রয়েছে তা সব বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তৈরি। আমরা শিখলাম প্রপার্টি অফ ম্যাটার অর্থাৎ পদার্থের বৈশিষ্ট্যগুলো, এবং এই পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলোকে ইংরেজিতে বলে কমন প্রপার্টিজ অফ ম্যাটার। সেখানে আমরা শিখেছি ম্যাটারের কোন প্রপার্টি থাকতে পারে, ওয়ান, ম্যাটারের ওয়েট থাকতে পারে অর্থাৎ ওজন থাকতে পারে, টু, ম্যাটারের শেপ থাকতে পারে অর্থাৎ আকৃতি থাকতে পারে, নাম্বার থ্রি, সাইজ অর্থাৎ ম্যাটারের আকার থাকতে পারে, কিছু ম্যাটার বড়, কিছু ম্যাটার ছোট, তারপরে হচ্ছে ম্যাটার কী করে, স্পেস অকিপাই করে অর্থাৎ স্থান দখল করে, এর অর্থ হচ্ছে ম্যাটারের ভলিউম থাকে। তো আমরা শিখলাম যে ম্যাটারের কতগুলো কমন প্রপার্টি। তোমাদেরকে আমি বাংলায় যে বিষয়গুলোকে বুঝিয়ে বললাম, তোমরা যদি তোমাদের বিজ্ঞান বইয়ের, বাংলায় লেখা বিজ্ঞান বইয়ের এই পাতাটা খুলে পাশাপাশি রেখে পড়ো তাহলে বিষয়গুলোকে তোমাদের বুঝতে আরও অনেক সহজ হবে। এবং এর পাশাপাশি একেবারে ছোটবেলা থেকে তোমাদের ইংরেজির উপরে একেবারে কড়া আয়ত্ত চলে আসবে। একটা কথা কিন্তু মনে রেখো, তোমরা যখন ইন্টারমিডিয়েট পাশ করে বিশ্ববিদ্যালয়ে পড়বে তখন কিন্তু বইগুলো তোমাদেরকে সব ইংরেজিতে পড়তে হবে, তাই এখন থেকে যদি ইংরেজি শিখে নাও তাহলে পরে বইগুলো ইংরেজিতে পড়তে তোমাদের অনেক সুবিধা হবে। এই পাতায় আমরা যে সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম এর ভেতরে তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে সেটা আমাদেরকে লিখে নিচে কমেন্টে জানাও, তাহলে আমরা তোমাদের কমেন্টের প্রশ্নের উত্তর দিব, এবং প্রয়োজন পড়লে আমরা আবার নতুন ভিডিও তৈরি করব যাতে করে তোমাদের বুঝতে সহজ হয়। আজ এ পর্যন্তই, তোমাদের সাথে পরের পাতায় দেখা হবে, আল্লাহ হাফেজ।